আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এপিসোডে হচ্ছে আমি গেমিং কন্টেন্টে প্রায় 85 দিন, মানে প্রায় 3 মাস পর ভিডিও আপলোড করতেছি। তো এর কারণে হচ্ছে আমার চ্যানেল প্রথমত রিজেক্ট হয় মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে, যার কারণে আসলে লং টাইম ভিডিও দেওয়া হয় নাই। বাট এই মে মাসটাতে আমি টোটালি অনেকগুলো লাইভ স্ট্রিম করছি। সো এখন থেকে রেগুলার ভিডিও দিব, আশা করি সপ্তাহে অন্তত 2টো ভিডিও হলেও দিব আর কি, মানে ফেস ক্যামে। আর প্রত্যেকদিন রাত 9টা থেকে 12টা, মানে এই টাইমটাতে স্ট্রিম করে থাকি। তো সবাই সাপোর্ট করবেন, আর যারা যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক করবেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো গাইস, আজকের গেমপ্লেটা হচ্ছে আমি যে নতুন গুইল্ডে জয়েন করছি, সো সেই গুইল্ডের প্রথম কাস্টম কেমন ছিল তো সেটার উপর আর কি ম্যাচ। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসছি ইন্টার উপর। সো গাইস ওয়েলকাম অ্যাগেইন। তো প্রথমত আমি ম্যাচ কেটে দিছি কিছুক্ষণ, কারণ প্রথম ম্যাচটাতে আমি অনেক লেটে ঢুকতে পারছি, তো যার কারণে হ্যাঁ 2-2 ছিল, বাট আমার টিমমেট একটাকে মেরে দিছে। তো তারপর আমি গানও কিনতে পারি নাই, দেন ওলো না, তো তারপরে আর কি খেলছিলাম। তো যাই হোক, প্রথম ম্যাচটা হারবো, কারণ আমার টিমমেট গেলে আমিও শেষ। তো যাই হোক, পরে আমি এইখানে এনিমিকে ড্যামেজ দিচ্ছি, তো এনিমি টোটালি কভারে ছিল। তো যাই হোক, পরে এই ম্যাচটা আমরা মোটামুটি মনে হয় জিতছিলাম, নাকি মনে নাই, হ্যাঁ হারছিলাম, কারণ আমার কাছে আর ওয়ালও নাই, এন আমি মরবো গানও নাই আমার কাছে, সেই একটা সিচুয়েশন। বাট আমি এখানে বানি মালিন পরে নিয়েছিলাম, তো অনেকে আমাকে নুববোর্ড বলবে, কারণ বানি বান্ডিলে আমি মানসম্মান শেষ করে দিয়েছি। তো এইভাবে আমি প্রথম ম্যাচটা হেরে যাই, অ্যান্ড সেকেন্ড রাউন্ডে দেখা যাক কী করতে পারি। তো গাইস, এই রাউন্ডটা আমি এঁকে নিছি, মানে এত বড় বুকা আমি, মানে আমি কাস্টমে বাই এঁকে নিছি, এটা চিন্তা করা যায় আমি কত বলদ, মানে বলদ আমি করলাম ভাই। মানে আমি নর্মাল ম্যাচের মতো মনে করছি যে এঁকে নিব, আমি দূরে থেকে ড্যামেজ দেবো বা আমার টিমমেট ক্লোজ রেঞ্জে গিয়ে ফাইট করবে, বাট আমার মাথায় ছিল না যে এটা কাস্টম ম্যাচ ভাই। তোমার এখানে আমার টিমমেট যখন মারা গেছিল তখন আমাকে বারবার বলছিল যে ভাই আপনি একে কেন নিয়েছেন ভাই কাস্টমে। তো আমি মাইক্রোফোন অফ ভাই, কারণ মাইক্রোফোন অন করলে আমার গেমের সাউন্ড রেকর্ড হয় না ফোনে, যার কারণে আমি তার সাথে কথাই বলি নাই। অ্যান্ড মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, মানে আমার টিমমেট দেখেন এখানে নক, আমি রিভাইভ দেওয়ার খবর নাই, বাট আমি মানে এনিমি এম করতেছি যাতে মারতে পারি। তো যাই হোক, একটা সামনে এনিমি ছিল বাট আমি দেখেই নাই তখন, কানওয়াল দিছি। অ্যান্ড তাইভাবে এই দৌড়াইতে দৌড়াইতে ভাই এই রাউন্ডটা হারছি। তো কতক্ষণ আর পলাই থাকবো ভাই, একসময় তো মরতেই হইতো। তো যাই হোক, এই ম্যাচটা আমি স্পিড করে দিতেছি, কারণ এখানে আমি ভয়েস ওভার কী ভয়েস ওভার দিব ভাই। তো গেছে আমি হালকা পাতলা ভিডিও কেটে দিছি, অ্যান্ড জাস্ট ক্লোজ ফাইটের জায়গায়, মানে আমি পিছন দিকে কুলোলো ভাই বেশি মারতে পারি না, তো যার কারণে মানে টোটালি গেম খেলা ছেড়ে দিয়েছিলাম, যার কারণে মানে ইউটিউব চ্যানেল রিজেক্ট হওয়ার পরে টোটালি গেম খেলা ছেড়ে দিচ্ছে, যার কারণে মানে কোনো মুভমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই, এম করতে পারি না, ওয়াল মারতে পারি না ভাই, কেমনে কি। তো যাই হোক, এইভাবে রাউন্ডটা হেরে যাই, সেকেন্ড রাউন্ডে দেখি আমরা কী করতে পারি, মানে আমরা এইভাবে জাস্ট হার একের পর এক ম্যাচ হারতেছিলাম। তো এই রাউন্ডে আমরা কী নিব ভাই, আচ্ছা ইউএমপি নিলাম, অ্যান্ড একটা ওয়াল, হেমনেট বেস সব কিছু নিলাম। তো এবারে দেখা যাক কী করতে পারি। তো আমি আমার টিমমেটকে একটা ওয়াল দিলাম, তো দেখা যাক গাইস এবারে আমরা। তো চলুন, আমার টিমমেট সব অ্যামো ফেলাই দিচ্ছি স্লো, কারণ কাস্টমে তো একটা অ্যামো থাকলেই হয়ে যায়, আমরা আগাইতেছি। অ্যান্ড এখানে আমার কাস্টম মানে আমি ওয়াল ফেলাই না ভাই, এটা কথা, মানে আমি ফায়ার করার পরে ওয়াল ফেলাইছি, এটা খুবই বিরক্তকর আপনাদের কাছে। তো যাই হোক, এখানে আমি ওয়াল দিছি, অ্যান্ড যেতে পারি নাই, তারপর এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট আমার সাইড থেকে আমারে মারা দিছে ভাই। মানে আমরা পুরো ম্যাচে বানি বান্ডিল অ্যাঞ্জেলিক প্যানওয়ালা ভাই বানি, আমার টিমমেট তো মানে পুরো বানি বান্ডিলের মানসম্মান কায় দিছে ভাই ম্যাচে, যা অবস্থা। তো আপনারা জানাবেন কমেন্টে দেখলে আমরা কেমন খেলছি, যদিও সবাই বট বলবে, আমরা ইন ফিউচার গেম প্লে করার চেষ্টা করবো ভালো, অ্যান্ড গেমে ইম্প্রুভ করতে হবে ভাই, প্রচুর ইম্প্রুভ করতে হবে। তো নেক্সট রাউন্ডে আমরা মানে ইউএম প্লাস N94 নিয়েছি, দেখা যাক এবার করতে পারি, একটা হেড 57, তারপর আমি অলমাইড এখান থেকে ভাগতেছি।
তো তারপরে এখান থেকে আমি ঘুরে আসলাম, দেখা যাক তারপরে কি করতে পারি। ভাই হেড ড্রাগই এমই করতে পারি না ভাই, ড্রাগ হেডশট কেমনে মারব, তুই যাই ড্রাগ করি। তো যাই হোক ফাইনালি আমি একটা কিল করতে পারছি, মানে আপনাদের পটল ভাই একটা কিল করতে পারছে। তো যাই হোক আমি একটু বল দেবে পিক আপ নিলাম, লুটপিট করতেছি কিছু। তো আমি MP40 খুঁজতেছিলাম, তো যাই হোক আমি ওখানে গান না খুঁজি চলে আসছি। তো এই রাউন্ডটা আমরা মনে হয় জিততে পারবো, একটা হেড দিছি, দেখা যাক কি হয় ভাই। কি হবে ভাই, আমি প্রশংসা করছিলাম যে এই ম্যাচটা হয়তো জিততে পারবো, বাট ওই ম্যাচটা হেরে গেলাম। তো নেক্সট রাউন্ডে আমি UMP প্লাস MP40 নিছি, তো এবারে দেখা যাক কি হয়। তো এবারও আমরা বল দিয়ে ব্যাকআপ নিয়ে নিয়ে এগোইতেছি, অ্যান্ড ওইদিকে আমার টিমমেটের সামনে একটা এনিমি আমি দেখতে পাচ্ছি, বাট এখান থেকে এম করতেছি বাট এইমই হইতেছে না ভাই। আবারও ভাই আমার টিমমেট নক, অ্যান্ড আমার টিমমেট নক হয়ে গেলে ভাই আমি নার্ভাস হয়ে যাই যে আমি এই ম্যাচটা জিততে পারবো না, তো এইরকম একটা অবস্থা। তো যাই হোক একটা হেড ডাবল 6-7-7-3 একটা, আর একটা হেড আমি ফুটি দিয়ে টিমমেটটাকে নক করে দিলাম, আইমিন এনিমিটাকে নক করে দিয়েছি। আইমিন এটা তো ফ্রেন্ডি ছিল বাট কাস্টমে। তো তারপর একটা ছিল যেটা মারতে বললে আমি বুঝে নিতে পারবো, তো ও আমাকে ওয়ান ট্যাপ ট্রাই করতেছিলো ভাই, কোনোভাবেই মাথা বের করা যাবে না, অ্যান্ড ওয়ালের ব্যাক আপে থাকতে হবে। তো এবারে ভালো একটা হিট দিছি ভাই, তো এবার দেখা যাক কী হয়, পুরো রাশ দিয়ে দিছে আমাকে মেয়েকে, অ্যান্ড লাস্ট ডাবল 8-এর হেড মাইলেও ভাই আমি ম্যাচটা জিততে পারি নাই। তো যাই হোক এবার পরের রাউন্ডে দেখা যাক আমরা কী করি, দেন পরের রাউন্ডে UMP প্লাস MP40 নিয়েছি। তো অলমাইডা আগাইতেছে ভাই, আমার টিমমেট তো ভাই পুরো গার লাইতেছে আমার, এই তো ভাই কী খেলান ভাই একটা ম্যাচ জিততে পারে না। তো ওরা হচ্ছে দূরে থেকে ওয়ান ট্যাপ ট্রাই করতেছিল, তো আমরা আরও সামনে যাই তারপরে ম্যাচ জিততে পারি কিনা দেখি। তো এখানে মোটামুটি ওয়াল ফার্স্ট চালাইতে পারতেছি, বাট পরে যেহেতু আর বাড়ি না সমস্যা হলো এটা। তো ওইদিকে একটা এনিমি, এখন এইখানে একটা এনিমি, তো ওর মনে হয় নেট স্লো অথবা প্রবলেম ছিল। তো যাই হোক এখানে আমার স্কালার আছে, দেখি আমি স্কালার দিয়ে মারি দিব, বাট ওয়াল দিয়ে ফেলাই ভাই, আমি এত বটলা যে স্কালার দিয়েও আমি ম্যান্ডারে মারতে পারলাম না। তো যাই হোক এই নিমেটাকে ছেড়ে দিলাম আমরা, অ্যান্ড ভিডিও দেখেন আমাকে ঠিকই ড্যামেজ দিয়ে দিচ্ছে। আমরা এখানে ভালো একটা ড্যামেজ দেওয়ার ট্রাই করবো, দেখা যাক এবার কী করতে পারি। তো আমার টিমমেট একটা টিম একটা এনিমিকে মেরে দিছে, তো আমরা আশা করি যে এই ম্যাচটা জিততে পারবো। তো গাইস আমরা কি ম্যাচটা আদৌ জিততে পারবো, তাহলে আপনারা কমেন্টে জানান যে ম্যাচটাকে জিততে পারবো কিনা। দেন রিজল্ট দেওয়া যাবে এটা ম্যাচ খাই এটা কথা। আমি ফুটি রিলোড, অ্যান্ড আমার টিমমেট মেরে দিবে, নইলে দেখি এই ম্যাচটা মানে আমরা জিততে পারছি না। ওকে ফাইনালে আমি মেরে দিছি ভাই, মানে 5 রাউন্ডের পরে এই বাতলো ভাই একটা ম্যাচ জিততে পারলো ভাই। তো পরের রাউন্ডে দেখি আমরা কী করি, দেন এখানে আমরা জাস্ট পেস আমরা ম্যাক্স করবো, আর কিছু নেবো না ভাই, আর মাছ নিয়েছি দুইটা, দেন লং রেঞ্জের কোনো গানে নেবো না, যেটা আছে এটাই ওকে, নাকি শটগান নিয়ে নিলাম ভাই, দেখি শটগান কেমনে ওয়ান ট্যাপ মারি, শটগান ভাই ওয়ান ট্যাপ মারতেই পারি না। তো তারপরে ট্রাই করবো দেখি কেমনে কী পারি ভাই, শটগান নিয়ে ভাই আমার কাছে ভালো একটা শটের স্কিন আছে 2 নম্বর ডাবল রেঞ্জ, কিন্তু আমি ভাই খেলতেই পারি না শটগান দিয়ে। তো এই হচ্ছে সমস্যা, কেমনে চলতে থাকলে কেমনে ভাই আমি রেডি হইতেছি ভাই, হেড মারবো ওয়ান ট্যাপ মারবো ভাই, ওয়ান ট্যাপ ছাড়া মারে গা নাই সালা। তো দৌড়ায় লাফায় কোনো লাভ নেই, বাট আমি মারতে পারি না, মাত্র 7-এর ড্যামেজ ভাই, এমনি নিচে পড়ে গেলাম। দেন পিছন থেকে উঠতে উঠতে দেখা যাক কী হয়, আমার টিমমেট একটাকে ফেলাই দিছে, দেন পিছন থেকে ঘুরে যাওয়া এনিমিটা আমি দেখে নাই, তো আমি ড্যামেজ দিয়ে দিলাম, ও নক করে দিয়েছিলো। ওইদিকে তাকায় মানে কিল কনফার্ম করতে চাইছিলো, বাট আমি কিল কনফার্ম করতে দেই নাই ভাই। তো পরের রাউন্ডটা অনেকটুকু ম্যাচ আমার কাছে রেকর্ড ছিল না, যার কারণে একটু স্কিপ হয়েছে, জাস্ট আমরা ফাইটের আগে আবার বিটো করে নিয়েছি। তো ভালো একটা ড্যামেজ ভাই, তাও নক হয় নাই ভাই, আমি শেষ এবার। ওকে যেটা বলার ভাই সেইটাই হয়েছে ভাই, কারণ শটগান নেই ভাই আমি একটু পারি না ভাই, অথচ শটগান এক্সপেন্সের আমার মেরে দিল। তো যাই হোক এটা হচ্ছে আমার টিমমেট একা আছে, টিমমেট একটাকে নক করছে, এখন দেখা যাক ম্যাচটা বুয়ে পায় কি না। তো এটা কিল কনফার্ম হয়ে গেলো, দেন বেস আমরা আপডেট, দেন দেখি আমার টিমমেট কী করে।
Evangelic Pan by Bunny, Bundle, MB40 King, and UMB Master. So there is a key wall. I'm going to be to the rifle. We do the human birthday wall marash. So guys, I can just kick off the wall map there. So it's a competition to kick off the wall map there. Then you can beat the damage of chest at that for a damage point. And teammate Motamoti Balavala, he looked a player by Buzin to Bamon with the Bart Latona. The joke, I must have finally beat the Palmason Amishona. The Balata damage at the headshot Laxilo, but no an enemy. Enemy to Portur fast by Walmart. তো এখানে ইস্কালা ক্যারেক্টার নিয়ে সবাই মানে ওয়ালমারে ভাই হিল করে ফেলে যার কারণে ড্যামেজ দিয়েও ভাই তেমন খুব একটা লাভ হয় না তো এখানে আরে ভাই এটা কি করলো ভাই টিমমেট মানে বসে পড়ছিল হঠাৎ করে দেন তারপরে মারা গেল এন্ড নেক্সট রাউন্ড তো মনে হয় না আমরা এই ম্যাচ জিততে পারবো কারণ দুবার ছয় হয়ে গেছে ওরা ছয়টা মারে এই রাউন্ডটা জিততে পারলে ওরা বুয়ে পেয়ে যাবে আমরা চেষ্টা করতেছি ম্যাচটা জেতার একটা হেড লাগছে বাট হেড লাগে মাইরা কোনো লাভ নেই ভাই কারণ ওর মাইরা মেড কিট করে নিয়েছে তো ভালো একটা ভাই হেড মারছে কিন্তু হেড মাইরা ভাই লাভ তো হয় না স্কালার নেই এদিকে আমার টিমমেট শেষ মানে আমিও শেষ মানে টিমমেট মারা গেল ভাই আমি নার্ভাসই থাকি দেখেন কই যে আটকাইতেছি ভাই আমি এটা কী হতেছে ভাই অ্যান্ড পিস থেকে অ্যান্ড সামনে থেকে ভাই দুই পাশ থেকে অলমল অ্যান্ড আমি ট্যাপ করে বেরোয় পড়ছি মানে কী গাধার মতো একটা কাজ করছি ভাই তো যাই হোক সামনেটাতে মারতে যাই পিছন থেকে মারা দিছে